কাছে দূরে যে যেখানে দাঁড়িয়ে হেলান দিয়ে বসে নিজের টাকা খরচ করে অন্যের ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি ইট মোবাইল সরি এটা তো আমার হাতে ছিল তাই এটা চলে আসছে মানে এটা রেখে নেই সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক আপনাদের সাথে আমি এখন থেকে পরবর্তী সময়গুলো পর্যন্ত আছি আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মোফাজ্জল কোরআন পীরজাদা উদীয়মান তরুণ বক্তা উকিল কণ্ঠস্বর আমেরিকা থেকে বিতাড়িত মধ্যপ্রাচ্য থেকে তাড়িত আর এই চ্যানেলে আসছি তো জনাব মোহাম্মদ ইমরান হোসেন জুয়েল আহমেদ আকাশ খান বার হোসেন তুহিন মিয়া আশা করি এবারের ঈদ প্রত্যেকের ঘরে কেটেছে ঘরে কাটাই উত্তম ছিল কারণ বাইরে করোনা আসলে ভিতরেও তো করোনা ঘরে থাকলে তো বউ বলে ওইটা করোনা এইটা করোনা ওইটা করোনা যে করোনা এই যে নাগুলো থাকছে এগুলো কিন্তু আমরা বাঙালিরাই শুরু করেছিলাম তো করোনা থেকে একটু দূরে যান সবকিছু করার চেষ্টা করাটাও ভালো না আর সবসময় পজিটিভ চিন্তা করেন এখন দেখেন পজিটিভও কিন্তু ভালো না কারণ পরীক্ষা করার পর যদি আপনার আসে করোনা পজিটিভ আপনি কি ঘরে থাকতে পারবেন তার জন্য পজিটিভের দরকার আছে নেগেটিভের দরকার আছে সব চিন্তা বাদ দেন আসেন ঘরের টাকায় পরের চিন্তা না করে নিজের টাকায় খরচ করে যদি এই চ্যানেলে আসেন একটু আনন্দ নেন তারপর অন্য কথা বলেন আচ্ছা আপনাদের বাবা কয়জন নিশ্চিত একজন কিন্তু আমার বাবা কিন্তু চারজন না না খারাপ চিন্তা করার দরকার নাই চারজন বাপ হচ্ছে একজন নিজের বাপ একজন উকিল বাপ একজন পীর বাপ আর একজন শ্বশুর বাপ তাদের কথা বলার সময় এখন নেই তবে আমি আমার বাবাকে অনেক ভালোবাসি নিশ্চিত আপনারা ভালোবাসেন আচ্ছা কখনো কি এমন হয়েছে আপনার বাবা বাসায় না আসা পর্যন্ত আপনারা ঘুমাননি হতে পারে আমরাও আমার বাবা বাসায় না আসা পর্যন্ত কখনো ঘুমাইনি এর কারণ কি এর কারণ হচ্ছে আমরা আমার বাবাকে খুব ভালোবাসতাম অবশ্য ভালোবাসার একটা কারণও ছিল কারণ আমরা খুব গরিব ফ্যামিলির ছিলাম আমার বাবা বাসায় না আসা পর্যন্ত আমরা মশারি টানাতে পারতাম না এর মানে এটা না যে আমরা মশারি টানাতে জানতাম না আসলে মশারি টানাতে জানতাম কিন্তু আমার বাবার নিজের কোনো বেল্ট ছিল না বাবা যখন বাসা থেকে বের হতো তো ওই মশারির রশিটা খুলে প্যান্টে বেল্ট বানিয়ে চলে যেত বাবা যখন বাসায় আসতো ওই রশিটা খুলে হাতে দিত তারপর ওই রশি দিয়ে কিন্তু আমরা মশারি টানতাম একাধারে বাবার জন্য অপেক্ষা করা হতো আমার ভালোবাসাটাও প্রকাশ হতো কি এটা ভাইবেন না যে আমরা কিপটা আমরা অত কিপটা না যত কিপটা আপনারা মনে করছেন আমরা তার থেকে বেশি কিপটা আসেন সব বাদ দিই এগুলো বাদ দিয়ে আলোচনার কোনো ব্যাপার না অন্য আলোচনা করা যেহেতু আলোচনার আলো অনেক আগেই বাদ হয়ে গেছে একটা শুরু হতে চলা চলা দিয়ে তো অনেক কিছু হয় না তো আসেন সব মিলিয়ে আমরা কিছু একটা করি কিছু একটা করার মধ্যে আপনারা যারা দেখছেন আপনারা জানিয়ে রাখছি আমি কিন্তু ভালো কবিতা লিখতে পারতাম এবং আমার কবিতা পড়ে আপনারা প্রত্যেকে কিন্তু বড় হয়েছেন ছোটবেলায় আমি একটা কবিতা লিখেছিলাম পাখি সব করে রব রাত্রির পহালো কারণে কুসুম করে সকলে ফুটিল এই কবিতা আমার লেখা এখন যারা এই অনলাইনে দেখছেন আপনারা ভাববেন যে এই কবিতা আমার লিখলাম কিভাবে আমি প্রমাণ করে দিই যে কবিতাটা আমার কারণ পৃথিবীটা আকার ওকার রস্যকার দীর্ঘকার কিছু আবিষ্কার হয়নি আর তখন যদি লিখতাম তাহলে কিভাবে লিখতাম তখন লিখতাম পাখা সাবা কারা রাবা রাত্তাবার্তা পাহালা কামান নাকা সামাকালা সাকালা ফাটালা যদি আমি রশিকার দিয়ে কবিতাটা লিখি তাহলে পিকিসি বিকিরি রে রীতিমিতি পিহিলে কিমিনে কিসি মিকিলে শিকিলে ফিটিলে যদি আমি রশিকার দিয়ে কবিতা লিখি তাহলে পুকুর সু পুকুর গুরুত্ব মতো পুহল কোমল নবসে মকল শুকল ফুটল কি কবিতাটা আমার নিশ্চিত বিশ্বাস করেছে কিন্তু সমস্যা অন্য জায়গায় আমার এই কবিতাটা যখন পৃথিবীতে আসতো তখন এটা ভাইরাল হয়ে যায় আর তখন এই কবিতা আবৃত্তি করার জন্য অনেকেই ব্যস্ত হয়ে যায় তা আমার এলাকার এক রাজনীতিবিদ আমাকে বলে আকাশ দাও কবিতা আমি আবৃত্তি করি উনি নিয়ে কবিতা আবৃত্তি করছে ভাবি পাখি সব করার রাত্রির পোহালো কানুনে কুসুম কালি সকালে ফুটিলে সব বিরোধী দলের কাজ তো বললাম বিপদে বললাম ভাই কবিতা ছাড়েন এগুলো পড়ার দরকার না আমি একটু সামনের দিকে আগাই সামনের দিকে আগাচ্ছিলাম হঠাৎ করে আমাদের বন্দরের সিদ্ধি খুঁজুরের সামনে পড়ছে উনি বলতেছে আকাশ দেখ আমি কবিতা আবৃত্তি করি উনি নিয়ে কবিতা আবৃত্তি করছে ভাবে আমার ও ভাইয়ের আমার বাবা পাখি সব ওরে বাবা পাখি সব করে রব রাত্রির পোহালো কানুনে কুসুম কলি সকলে ফুটিলে বলেন সুবহানাল্লাহ আচ্ছা বলেন এবার যদি কবিতা পাঠ করেন তাহলে আমার কবিতার মান সম্মান থাকে তো আমি আরেকটু সামনের দিকে আগালাম যখন সামনের দিকে আগালাম তখন দেখলাম একজন ভণ্ডপীর সামনে দাঁড়িয়ে আছে উনি বললো আকাশ দাও কবিতা আমি আবৃত্তি করি উনি তখন কবিতা আবৃত্তি করছে এভাবে পাখি সব পাখি সব করে রব বললো থাক আর চাপ দিয়ে না কখন কি বের হয়ে যাবে সমস্যা স্যার কবিতা পড়া লাগবে না তো ওই কবিতা বাদ দিয়ে আমি সামনের দিকে চলে আসতাম মজার বিষয় হচ্ছে এই কবিতা টবিতা ছাড়েন এগুলো কি আসলে অনেক কিছু হয় না যতটুকু চান ততটুকু আমরা হয়তো পাই না কারণ অনেক কিছুরই চাওয়ার থাকে এই যেমন ধরেন আমার গার্লফ্রেন্ড নিয়ে কক্সবাজার ঘুরতে যাওয়ার একটা চাওয়া ছিল
কি আর করার, আমি গার্লফ্রেন্ডকে নিয়ে কক্সবাজার চলে গেলাম। হোটেল মালিক রুম দেয় না, বললাম ভাই রুম দেন আমার গার্লফ্রেন্ড। বললো আপনার কি বিবাহিত? বললাম না। বললো সরি আপনার যদি বিবাহিত না রুম দেওয়া যাবে না। জিজ্ঞেস করলাম কারণ কি? বললো যে আপনার যে স্বভাবচরিত্র ভালো এটা পীর সাহেব থেকে লিখিত নিয়ে আসে। কি আর করা, আমি পীর সাহেবের মাজারে গেলাম, গিয়ে বললাম বাবা এটা আমার গার্লফ্রেন্ড, তাকে নিয়ে আমি থাকতে চাই, ঘুমাতে চাই, আমি যদি থাকি ঘুমাই তাহলে কি পাপ হবে? দেখে একটা সার্টিফিকেট দেন। ওমা পীর সাহেব আমার পা থেকে মাথা পর্যন্ত দেখে বলতেছে দেখবে গার্লফ্রেন্ড নিয়ে থাকলে ঘুমাইলে পাপ হয় না, কিন্তু তোরা তো রাইতে ঘুমাস না। বুঝলাম না, আমরা ঘুমাই না রাইতে করি কি বুঝাইতে চাই না পীর সাহেব। যাকটা পীর সাহেব থেকে আমি সামনের দিকে আগালাম, হঠাৎ করে এক বাচ্চা ছেলে যাচ্ছে, দেখি ললিপপ খায়। বললাম বাবা এই সময় ললিপপ খাওয়া ঠিক না, তাদের পোকা হবে। ওমা এটা বলার সাথে সাথে বাবু তো কান্না করে শুনলাম। আমি বলে এক গরু কান্দোস কেন? ওমা যেই বললাম গরু কান্দোস কেন আরো তো জোরে জোরে কান্দোস। আর বলছে আঙ্কেল আপনি না বলতে পারেন না। সরি 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 ভুল হয়ে গেছে, কেন ওর বাপ মা দেখলে মারতে পারে। সরি ঠিক আছে গরু বলাটা ভুল হয়েছে। না না আঙ্কেল আপনি আমাকে গরু বলতে পারেনি না, আপনি আবার বলতে পারেন গরুর বাচ্চা। বাবু ছোট হলো বুদ্ধিমান আছে, তার মানে ওরে বাসুর বলা লাগবে, বাসুর বললে ও খুশি হইতো। যাক বাসুর তুই সামনের দিকে আজ্ঞা, আমি সামনের দিকে আজ্ঞাই। আচ্ছা কথা হচ্ছে গিয়ে কথা তা না, কথা হচ্ছে গিয়ে যে কথাটা বলতেছে এটা আমিও বলেছি, আমার দাদাও বলেছে, আমার বাবাও বলেছে। এই কথাটা যারা অনলাইনে এখন দেখছেন আপনারা মনে রাখবেন, এই কথাটা কখনোই বলবেন না, কারণ এই কথাটা আমি এর আগে কাউকে বলিনি, আজকে প্রথম বলতেছি। যেহেতু এই কথাটা প্রথমবার বলছি, এই কথাটাকে আপনার কখনো বলবেন না, কথাটাকে মনে রাখবেন। হ্যাঁ, এবং এই কথাটা যদি আপনার ভালো লাগে তাহলে এই কথা যদি আপনার জীবনে পরিচালনা করবেন, জীবনটাকে কখনো কসমাস হতে দিবেন না, আমার এই কথাটার মধ্যে থাকবেন। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে কথাটা আমি এখন আপনাকে বলছি। তো এই ক্ষেত্রে আমি কখনো চাপাবাজি করিনি, চাপাবাজি করা আমার কাজ না, চাপাবাজি করি না, চানাচুর খাই, চা হলে ভালো হতো। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কথাটা সবাই মনে রাখবেন এবং এই কথানুগতেই চলবেন, এই কথার কখনো বর্তালাপ আপনারা করবেন না। কথায় কথায় কাটাকাটি হয়, কথায় কথায় মারামারি হয়, আসলে কখনো না হয়। আসেন বকবক বাদ দিয়ে বিজ্ঞাপনগুলো দিতে যাই, বিজ্ঞাপনের পরে আমরা আমাদের চ্যানেলে শুরু আসি।